গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আজকে সকালে এত ঠান্ডা, প্রায় -7 ছিল, ওর জন্য জলদি জলদি রেডি হয়ে নিয়েছে। এখন আমরা বেরিয়ে যাবো টুয়ার্স কাজা, মানে রাস্তা যেতে যেতে প্রচুর জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করতে করতে যেতে হবে। তো যেটা বলেছিলাম, আমি রুম থেকে সকালবেলা ব্যালকনি থেকে ভিউটা দেখিয়ে নেবো, সেটা আগে দেখিয়ে নিই। অসাধারণ একটা ভিউ। টাবো মনাস্ট্রি, রুম থেকেও কিন্তু সেম ভিউটাই দেখা যায়। সো এখন আমরা এসে গেছি টাবো মনাস্ট্রির সামনে, ভেতরে যাচ্ছি, পুরোটা দেখাই তোমাদেরকে। খুব সুন্দর মনাস্ট্রি, আর মনাস্ট্রি থেকে ভিউটা। ভীষণ সুন্দর, আর চারিদিকে আপেল গাছে পুরো ভরা, আর মনাস্ট্রি থেকে পুরো ভিউটা দুর্দর্শ। Thank you.
ধনকার ধনকার যে ভি হ্যায় তো ধনকার মনেস্ট্রিতে একদম ওপরে পাহাড়ের টপে আসার সময় রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ ছিল, আমি দেখিয়েছি। আর এখন মোনাস্ট্রিটা দেখাই, এটা নিউ মোনাস্ট্রিতে দাঁড়িয়ে আছি আমরা, এরপর যাব ওল্ড মোনাস্ট্রিতে। পায়ে হেঁটে যেতে হবে না, গাড়ি করেই যাওয়া যাবে। जनवरी में कितना ठंडा होता है बोलिए? जनवरी में बहुत ठंडा होता है। जनवरी फरवरी और गर्मी कब से आता है? मार्च से। मार्च से मतलब गर्मी, मतलब थोड़ा ठंड कम हो जाता है, गर्मी तो नहीं आता है यहाँ पे? गर्मी नहीं आता है, थोड़ा मार्च से थोड़ा कम हो जाता है ना। और आप लोग पूरा टाइम यहीं रहते हैं दिसंबर जनवरी फरवरी? दिसंबर जनवरी तक यहाँ लेते हैं, कभी कभी मैं नीचे जाता है धर्मशाला फिर कर्नाटक। अच्छा, नीचे जाते हैं आप लोग? दो महीने तीन महीना। अच्छा, तो ऊपर कोई नहीं रहता? कोई लेता रहता, कोई आदमी नहीं रहता, नहीं रहता। अच्छा, हम लोग तो अभी दो तीन महीने नीचे जा रहे हैं ना, छुट्टी होता है ना तीन महीने। जनवरी फरवरी मार्च, अच्छा जनवरी फरवरी दो महीने छुट्टी होता है ना, फिर नीचे जा रहे हैं। अच्छा अच्छा, ठीक है, थैंक यू। তো চা নিয়েছি আমরা, একটু গরম হওয়ার জন্য। মার চা অলরেডি শেষ হয়ে গেল, আমি এখন খাবো। প্রচন্ড ঠান্ডা। বাইরে থেকে ভিউ, ভেতরটা দেখালাম কি আছে। আর এটা হচ্ছে ওল্ড মনাস্ট্রি, এখান থেকে ভিউটা দেখো নতুনটা। হ্যাঁ, এখান থেকে দেখো ইয়েলো কালারটা দেখা যাচ্ছে, নিউ মনাস্ট্রি। মনাস্ট্রি ভীষণ সুন্দর, এখান থেকে ভিউটা একদম পেছনে ব্যাক সাইডে ভিউ জাস্ট অসাধারণ, খুব ভালো লাগলো। আর নিউ মনাস্ট্রি থেকেও ভিউটা বেশ ভালোই ছিল। আমরা ফিরে যাচ্ছি এখন গাড়ির কাছে। আমরা এখন চলে এসেছি পিন ভ্যালিতে। এই পুরোটাই কিন্তু হচ্ছে লাহুল স্পিতি, স্পিতি ভ্যালির মধ্যে। এটা হচ্ছে পিন ভ্যালি,
নিচ দিয়ে ওইদিকে যে নদীটা যাচ্ছে ওটা পিন নদী, আর এখান দিয়ে যে এরকম ভ্যালির মতো ভিউ সেইটাই হচ্ছে বেসিক্যালি নাম এর জন্য এখানকার পিন ভ্যালি। আমি ভিউটা দেখিয়ে দিই পুরো এখানকার। আমারা ভাইয়া ব্যাট গিয়ে পিছে, ভাইয়া দেখো পেছনে বসে পড়েছে, রোদ পোহাচ্ছে না কি করছে উনি জানে। ভিউটা আমি দেখাই, অবশ্য দেখা যাচ্ছে এখানে অল্প স্বল্প। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড হাওয়া দিচ্ছে, বাট ভিউ এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে উড়ে যাবো এবার।